ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আমার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। আজকে কিন্তু অনেকগুলোই আপডেট আছে, তোমরা যেরকম অনেক রকম আপডেট জানতে চাও। ইস্ট বেঙ্গল মোহনবাগান দুই ক্লাবেরই কিন্তু আপডেট আছে, কারণ দুজনেই কিন্তু ট্রান্সফার সিজনের মধ্যে আবার ঢুকে যাচ্ছে। একজন কিন্তু একটা বিদেশি চেঞ্জ করতে চলেছে, আরো একজন ইন্ডিয়ান প্লেয়ারকে কিন্তু কেড়ে নিতে, মানে কেড়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। সেই সব নিয়েই কিন্তু কথাবার্তা বলবো। সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নাও, আর বেল আইকনটা টিং টং করে অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা ফলো করে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো প্রথমে আগে টুর্নামেন্টের ব্যাপারে বলে দিই, এখনো যারা রেজিস্টার করোনি অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে নাও, ডিসক্রিপশনে যাও, টুর্নামেন্টের রেজিস্ট্রেশন লিঙ্ক গুলো কিন্তু দেওয়া আছে। তার সাথে একখানা কিন্তু ভিডিও লিঙ্কও দেওয়া আছে, যেখানে কিন্তু পুরো প্রসেসটা দেখানো আছে যে কিরম ভাবে রেজিস্টার করবে। তো আবার বলে দিই, প্রথমে কিন্তু ইন্ডিভিজুয়াল প্লেয়ার রেজিস্ট্রেশন করতে হবে। ধরো একটা টিমের 10 জন প্লেয়ার, 10 জনের আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে ইন্ডিভিজুয়াল। সেখানে যে আইডি গুলো ক্রিয়েট হবে 10টা, ওই 10টা কিন্তু আইডি যে ফর্ম ফিল আপ করবে যখন স্কোয়াড রেজিস্ট্রেশনের জন্য, ওখানে কিন্তু সবার আইডি গুলো লাগবে। তো অলরেডি কিন্তু অনেক টিম জমা পড়ে গেছে, আর কয়েকটাই কিন্তু জায়গা ফাঁকা আছে। তো যারা ইন্টারেস্টেড অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু করে নাও। সব ডিটেলস একদম ডেসক্রিপশনে কিন্তু সবকটা লিঙ্কই পেয়ে যাবে, প্লেয়ার রেজিস্ট্রেশন লিঙ্ক, স্কোয়াড রেজিস্ট্রেশন লিঙ্ক। তো জলদি জলদি করে দাও। আর যেটা বলার সেটা হলো, অন্য কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে বা ফেসবুক ইনস্টাগ্রামে তো মেসেজ করতেই পারো, কিন্তু ইনস্ট্যান্ট সলিউশন যদি চাও, যে নাম্বারটা দেওয়া আছে পোস্টারে সেই নাম্বারটা কিন্তু কল করে নাও, ইনস্ট্যান্ট কিন্তু তোমাদের হেল্প করে দেবে, তাহলে রেজিস্ট্রেশনে কিন্তু সুবিধা হবে। তো টুর্নামেন্ট নিয়ে তো বলেই দিল, যাই হোক তার সাথে বলে দিই ইন্ডিয়ার ক্রিকেট ওয়ার্ল্ড কাপের শেষ হয়েছে। আশা করি এবার সবাই ফুটবলে ফিরে আসবে, কারণ ফুটবল প্রেমীরা এত ক্রিকেট ভালোবাসো এটা আগে জানা ছিল না, যাই হোক এই ওয়ার্ল্ড কাপটার পরে জানা গেল। তো যাই হোক এবার ফুটবলে ফিরে আসো, কারণ আগামীকাল কিন্তু একটা বিশাল বড় ম্যাচ রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের, ইন্ডিয়া ভার্সেস কাতার 2027 ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার রাউন্ড 2। খেলাটা সন্ধ্যে 7টা থেকে এবং হবে হচ্ছে ভুবনেশ্বরে, লাইভ দেখাবে হচ্ছে স্পোর্টস 18, জিও সিনেমা, জিও টিভি, এগুলোতে কিন্তু লাইভ দেখাবে, আর সোনি লিভও স্ট্রিম করতে পারে। তো অবশ্যই কিন্তু দেখো আর সাপোর্ট করো। যারা ফুটবল প্রেমীরা অর মানে প্রচন্ড ফুটবলের প্রতি ভালোবাসা, তারাও ওয়ার্ল্ড কাপের ফাইনাল নিয়ে স্ট্যাটাস দিয়েছিল। তো আশা করবো কালকে ইন্ডিয়া ভার্সেস কাতারটা নিয়ে স্ট্যাটাস দেবে। তো ইন্ডিয়া মানে ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ যেমন ভাবে সাপোর্ট করেছো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, সেরকম ভাবে কিন্তু আবার ইন্ডিয়াকে ফুটবলে সাপোর্ট করো। আর এটা কিন্তু একটা বিশাল বড় চান্স, ফার্স্ট ম্যাচটা কিন্তু জিতেছে, আর এটা কাতারের এগেনস্টে খেলা বিশাল বড় একটা টিম। এর আগে কিন্তু একবার মুখোমুখি হয়েছিল, সেখানে কিন্তু কাতারকে ধরেও রেখেছিল। তো ইম্পসিবল কিন্তু কিছুই না, পারফরমেন্স ভালোই আছে মোটামুটি লাস্ট কিছুদিনে। তো কাতারের এগেনস্টে ম্যাচ সবাই মিলে সাপোর্ট করো। আমরা কিন্তু ভুবনেশ্বরে যাচ্ছি ব্লগ করতে, তো ব্লগও কিন্তু করবো ম্যাচে, যদি জিততে পারে বা ড্র করে তাহলে তো বিশাল ব্যাপার ব্লগটা। তো কিন্তু আরেকটা জিনিসও বলি, যদি হারেও, যদি ভালো পারফরমেন্স করে হারেও, তবুও কিন্তু অবশ্যই ন্যাশনাল টিমকে সাপোর্ট করো, কারণ খুব ভালো একটা স্টেজে এই মুহূর্তে আছে, আর এরপরেই কিন্তু এএফসি এশিয়ান কাপ আসছে। তো এবার চলে আসি, অনেকগুলো আপডেট রয়েছে, ছটপট আপডেট দিদি, তারপরে যেইগুলো বললো কিন্তু শুরুতে সেইগুলোতে আসছি। তো প্রথমে বলি, মুম্বাই সিটি এফসির কোচ তো চলে গেছে তার নিজের একদম ছোটবেলার ক্লাবে, তো সেই জায়গায় নতুন একজন কোচ আসবে অবশ্যই। যেটা শোনা যাচ্ছে যে সিওয়ান জিনু, মানে যেটা হচ্ছে চাইনিজ ক্লাব যেখানে হচ্ছে উড়িষ্যা এফসির কোচ ছিলেন, তো সেইখানকার কোচ জেসাস তাতোকে নাকি নিতে পারে, এরকম একটা কথাবার্তা চলছে মুম্বাই সিটি এফসির, এবং তার সাথে আরো একজন দুজনের সাথে কিন্তু কথাবার্তা চলছে। এর সাথে একটা ট্রান্সফার আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে মানে সিজনের মাঝখানে ট্রান্সফার, সেটা হচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ চ্যাম্পস থেকে এবং রিয়াল কাশ্মীর থেকে দুজন প্লেয়ারকে কিন্তু কেরালা ব্লাস্টার্স সাইন করিয়েছে। তারা হচ্ছে মালিক সাহিল কুরশিদ এবং থমাস চেরিয়ান। তো এই দুজনকে কিন্তু সাইন করেছে, দুজনে কিন্তু আন্ডার-19 ন্যাশনাল টিমের প্লেয়ার। তো মুম্বাই সিটি এফসির জন্য কিন্তু এই মুহূর্তে একটা বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ, কারণ একমাত্র আইএসএল না, আইএসএল এর সাথে সাথে এফসি চ্যাম্পিয়ন্স লিগেও আছে, মাঝখানে একটা কোচ চেঞ্জ, মানে পুরোপুরি কিন্তু ট্যাকটিক্যাল চেঞ্জ সবকিছু হবে নতুন কোচ আসলে। তো এটা কিন্তু একটা মেজর ব্লো বলতে গেলে, বা দেখা যাক কোচ চেঞ্জ করার পরে মুম্বাই সিটি কেমন পারফর্ম করে, কারণ টিমটাও কিন্তু ভেঙে গেছে, অনেক প্লেয়ার বেরিয়ে গেছে, তার মধ্যে কিন্তু ডেস বাকি হবে অক্সফোর্ডে চলে গেল। তো সেই জায়গা থেকে একটা মানে বিশাল বড় টেস্ট এখন মুম্বাই সিটির কাছে, যে নতুন কোচ আসার পরে কিরকম খেলে। এর সাথে বলে রাখি, মোহনবাগান যেবার আই লিগ জিতেছিল শেষবার, তো সেইবারে টিমের একজন মানে খুব ইম্পর্টেন্ট প্লেয়ার জোসেফা বেইতিয়া, তো জোসেফা বেইতিয়া মোস্ট প্রবাবলি দিল্লি এফসি তে আই লিগের জন্য সাইন করতে চলেছে। এর সাথে বলে রাখি, অনেকে ইউথ লিগ নিয়ে জিজ্ঞেস করছিলেন, তো রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টস RFYS ওরা কিন্তু খুব তাড়াতাড়ি Under-15 Under-21 এই দুটো মেন্স ক্যাটাগরিতে টুর্নামেন্ট এবং Under-19 ওমেন্স ক্যাটাগরিতে টুর্নামেন্ট কিন্তু শুরু করতে চলেছে। টুর্নামেন্ট গুলো হবে কিন্তু জম্মু এবং কাশ্মীরে। এর সাথে বলে রাখি,
কেরালা প্রিমিয়ার লিগ বা কেরালা সুপার লিগ কিন্তু শুরু হতে চলেছে, এবং এখানে কিন্তু একটা বিশাল বড় ঘোষণা কেরালা প্রিমিয়ার লিগের বা সুপার লিগের তরফ থেকে করা হচ্ছে। সেটা হচ্ছে আন্দ্রে ইনিয়েস্তার যে একাডেমি রয়েছে, সেই একাডেমি থেকে কিন্তু স্কাউটিং যারা করে বা স্কাউটার যারা আছে তারা কিন্তু পুরো লিগটা ধরে উপস্থিত থাকবে এবং সেখান থেকে প্লেয়ার বাছাই করবে, করে কিন্তু তাদেরকে আন্দ্রে ইনিয়েস্তা ফুটবল একাডেমিতে ট্রায়ালের বা ওখানে প্র্যাকটিস করার সুযোগ করে দেবে। এবার চলে আসি ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু একটা মেজর ব্লো আছে, এটা কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে যে বোড়ার নাকি একটা অ্যাঙ্কেল ইঞ্জুরি হয়েছে, তো বোড়াকে কিন্তু ছেড়ে দিতে হতে পারে। তো এটা কিন্তু একটা খবর ভেসে এসছে, আর যদি ছেড়ে দিতে হয় আবার কিন্তু নতুন বিদেশি নিয়ে আসতে হবে। বোড়াই কিন্তু একমাত্র প্লে মেকার রোলে খেলছিল ঠিকঠাক, কিন্তু লাস্ট কিছুদিন ধরে দেখছো সেরকম কিন্তু চান্স পাচ্ছে না। এটাই হয়তো কারণ ছিল যে একটা অ্যাঙ্কেল ইঞ্জুরি আছে, আর সেটার জন্য হয়তো বোড়াকে ছেড়ে দিতে হতে পারে। যেটা হলো ইঞ্জুরি যেটা রয়েছে সেই জন্য লাস্ট কয়েকটা ম্যাচ ধরে তো খেলছেই না, এবং ওটা দেখা হচ্ছে সব রকম ডাক্তারের সাথে কথা বলা হচ্ছে যে ও রিকভারি করতে বা পুরোপুরি ফিট হতে কদিন লাগবে। যদি দেখা যায় সেটা খুব লং টার্ম হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা সিদ্ধান্ত হতে পারে বোড়াকে রিলিজ করা হতে পারে, সেইখানে অন্য কোনো বিদেশিকে নেওয়া হবে কি হবে না সেটা একটা বিষয়। এছাড়া আরেকটা তো এর আগে অনেকদিন আগে বলেছিলাম যে হয়তো একটা সম্ভাবনা রয়েছে একজন বা দুজন বিদেশি চেঞ্জ করার, তো সেগুলো এখনো অব্দি প্রসেসিং এর মধ্যেই রয়েছে, কিন্তু বোড়ার ইঞ্জুরিটা কিন্তু এই মুহূর্তে খুবই কনসার্ন, তো সেটা নিয়ে কিন্তু স্কোয়াড বা কোচ সবাই কিন্তু চিন্তিত। তো দেখা যাক আলটিমেট বোড়ার কি হয়। এর সাথে আই লিগের কথা একটু বলে দিই, তো আই লিগে কিন্তু মহামেডানের তো খেলা চলছে, লাস্ট যে খেলাটা ছিল সেটা কিন্তু রাজধানী ইউনাইটেডের সাথে 2-1 গোলে কিন্তু মহামেডান জিতেছে, আর গতকালকে শিলং লাজং এর কাছে 3-1 গোলে কিন্তু গোকুলাম হেরে গেছে। তো এই মুহূর্তে মানে টপে মানে আই লিগের একদম টপে কিন্তু মহামেডান রয়েছে, সেকেন্ডে রয়েছে গোকুলাম, এক ম্যাচ মানে সেম ম্যাচ খেলে কিন্তু 3 পয়েন্ট কম গোকুলামের, 3 পয়েন্ট বেশি মহামেডানের। তো সেখান থেকে কিন্তু 5টা ম্যাচের পরে কিন্তু বেশ ভালো জায়গায় মহামেডান রয়েছে। এগুলো তো শুনেই নিলে, আর মোহন বাগানের কথা তো আসি। মোহন বাগান নাকি ইচ্ছা প্রকাশ করেছে মিডফিল্ডে আরেকজনকে অ্যাডিশন করার, সেটা হলো নাকি জিকসান সিং, এরকম শোনা যাচ্ছে। কিন্তু কেরালা ব্লাস্টারের সাথে কিন্তু অলরেডি কন্ট্রাক্টেড, কিন্তু কন্ট্রাক্টেড থাকলেও মোহন বাগানে কিন্তু যায় আসে না, কারণ প্লেয়ারকে কিন্তু একদম ট্রান্সফার ফি দিয়ে নিয়ে নেওয়ার একদম হিস্ট্রি তৈরি করে দিয়েছে। তো সেই জায়গা থেকে দেখা যায় এরকম একটা ইচ্ছা প্রকাশ করেছে, এটা কিন্তু একদম ইনিশিয়াল ইচ্ছা প্রকাশ। এটা যদি হয় তাহলে কিন্তু মিডফিল্ডে মানে ভর্তি প্লেয়ার হয়ে যাবে, আরেকটা ভালো অ্যাডিশন হয়ে যাবে। কিন্তু কেরালা ব্লাস্টার্স ছাড়বে কি ছাড়বে না সেটা কিন্তু পুরোপুরি কেরালা ব্লাস্টার্স এর উপর। যতদূর খবর যেটা গুড্ডু বললে একদমই, জিকসান সিং এর সাথে কিন্তু কথাবার্তা বলেছে মানে চেষ্টা করেছে, এবং কেরালার সাথেও কেরালা ব্লাস্টার্স সাথে কথাবার্তা, তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা একেবারেই ইন্টারেস্টেড নয় জিকসান সিং কে ছাড়তে। তো জিকসান সিং এর এই মুহূর্তে একটা ইঞ্জুরি রয়েছে, সেই জন্য কিন্তু স্কোয়াডে থাকছে না বা খেলছে না, তো মোটামুটি রিকভারি হয়ে গেলে কিন্তু ফার্স্ট টিমের খুব মানে একদম ইম্পর্টেন্ট প্লেয়ার। তো সেই জায়গা থেকে দেখা যাক আবার একটা পরের বছর ট্রান্সফার ফিস দিয়ে নিতে পারে কিনা, তবে পুরোটাই ডিপেন্ড করছে কেরালা ব্লাস্টার্স এর উপর, কারণ কেরালা ব্লাস্টার্স সাথে কিন্তু কন্ট্রাক্ট রয়েছে। সব আপডেট দিয়ে দেয় শুধু ইন্ডিয়া ভার্সেস কাতারের উপর ফোকাস করো, কালকে কিন্তু খেলা আছে, সবাই অবশ্যই দেখো এবং সাপোর্ট করো। আর কালকে সকালে তো ভিডিও পেয়ে যাবে, প্রিভিউ ভিডিও, আর তার সাথে সাথে রাত্রিবেলা কিন্তু ভ্লগও পেয়ে যাবে। যদি জেতে বা ড্র করে তো বিশাল ব্যাপার, কিন্তু যেটা বললাম হারলেও কিন্তু অবশ্যই ভালো করে সাপোর্ট করো, কারণ এরপরে কিন্তু মেন টেস্ট এফসি এশিয়ান কাপ। তো এগুলো ছিল মোটামুটি আপডেট, যা যা আপডেট ছিল তো বলে দিয়েছি। আর যারা টুর্নামেন্টে পার্টিসিপেট করতে চাও তারা তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করে নাও, আমাদের ইউটিউবে এবং ইনস্টাগ্রামে রিলস ছাড়া আছে, ফেসবুকে ভিডিও ছাড়া আছে, তো সেখান থেকে ডিটেলসটা দেখে নাও। আর কিছু কোয়ারি থাকলে একটা ফোন নাম্বার দেওয়া আছে পোস্টারে, সেই ফোন নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে নেবে, যারা আমাদের কমেন্ট করতে পারো ইনস্টাগ্রাম এবং ফেসবুকে মেসেজ করে যোগাযোগ করে নিতে পারো। তো ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।